পপ মিউজিক সেন্সেশন টেইলর সুইফটকে এখন আপনি বিলিয়নিয়ার বলতে পারেন। এই পপ কুইনের সাফল্যের ডানায় যুক্ত হলো আরেকটি পালক, তিনি এখন $110 কোটি মালিক। রেকর্ড ব্রেকিং ইরাস ট্যুরের জন্য এই গ্রীষ্মে তিনি এ সাফল্য পেলেন, সেই সঙ্গে ইরাস ট্যুর কনসার্ট ফিল্মটিও বক্স অফিসে দারুণ সফল। এরাস্টোর সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী 130 মিলিয়নেরও বেশি আয় করার পাশাপাশি অগ্রিম বিক্রিতে 80 মিলিয়নের বেশি আয়ের রেকর্ড করেছে। সব মিলিয়ে দুর্দান্ত সাফল্যের সঙ্গে বিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন তরুণদের হার্টথ্রব পপ সেন্সেশন। সুইফটের 146 দিনের ওয়ার্ল্ড ট্যুরটি গায়িকার ভাগ্যে বৃহস্পতি ছোঁয়া দিয়েছে। এরাস ট্যুরে তিনি একাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিতে $4.3 বিলিয়ন যোগ করেছেন, আর এই সিনেমাটি ওপেনিং সপ্তাহতেই হলগুলোতে সর্বাধিক ব্যবসা করা কনসার্ট চলচ্চিত্রে পরিণত হয়েছে। এরাস ট্যুর শুধুমাত্র উত্তর আমেরিকায় টিকিট বিক্রি করে 2.2 মিলিয়ন আয় করবে, আর সমস্ত ওয়ার্ল্ড ট্যুরে $4.1 বিলিয়ন আয় হবে বলে আশা করা হচ্ছে, যা গায়িকার ইতিহাসে একক ট্যুর থেকে সবচেয়ে বড় মুনাফা অর্জনের রেকর্ড। টেইলর সুইফট মাত্র কয়েকজন শিল্পীর মধ্যে একজন যিনি বিশাল সম্পদ অর্জন করলেন। শুধুমাত্র সঙ্গীত আর অভিনয় দিয়ে তিনি $1 বিলিয়ন সাম্রাজ্য গড়ে তুলেছেন। এছাড়াও এই পপ তারকার 80 মিলিয়নেরও বেশি পরিমাণ বিশাল সম্পত্তি রয়েছে। ধারণা করা হচ্ছে টেইলর সুইফট এখন রিয়ান্নাকে ছুঁয়ে ফেলতে পারেন। রিয়ান্না 2021 সালে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হন। জেজি এবং বিয়ন্সে 2017 সালে এই মাইল ফলক ছুঁয়েছেন। সম্প্রতি টেইলর সুইফটের ম্যাচ অ্যাওয়েটেড অ্যালবাম 1989 প্রকাশ করা হয়েছে। অনেকদিন থেকেই অ্যালবামটির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। 2014 সালে রেকর্ড করা এবং প্রকাশিত হয়েছিল অ্যালবামটি। এবার নতুন কিছু গান সহ নতুন আঙ্গিকে মুক্তি দেওয়া হলো, যা ইতিমধ্যে শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। পপ মেগাস্টার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই আনন্দঘন মুহূর্তটি শেয়ার করে হাতে লেখা চিঠির পাশাপাশি কিছু ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, আমার জন্ম 1989 সালে। 2014 সালে প্রথমবারের মতো নতুন করে নিজেকে আবিষ্কার করেছি, আর 2023 সালে এই অ্যালবামটি নতুন কিছু গান গেয়ে আমার সোলকে অনুভব করেছি। আমি স্বপ্নেও কল্পনা করিনি আপনারা এতদিন ধরে আমার জীবনে ম্যাজিক ছড়িয়ে যাবেন। অ্যালবামটিতে 16টি গান থাকার পাশাপাশি সুইফটের 5টি অপ্রকাশিত ট্র্যাকও স্থান পেয়েছে। 33 বছর বয়সী গায়িকা তার মূল্যবান অ্যালবামটি প্রকাশ করার সময় ভক্তদের প্রতি তার ভালোবাসা, কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। গায়িকার মতে, তার জীবন সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে। সুখ দুঃখ হাসি কান্নার গল্পগুলো এই গানগুলোতে উঠে এসেছে। অ্যালবামটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ননস্টপ ট্রেন্ডিংয়ে রয়েছেন পপ সেন্সেশন সুইফট। এদিকে ফুটবলার ট্রাভিস কেলসের সাথে তার সম্পর্কের কারণে ইন্টারনেটে বেশ আলোচনায় রয়েছেন এই গায়িকা। কিছুদিন আগেই গুঞ্জন উঠে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পপ কুইন টেইলর সুইফট ও ক্রীড়াবিদ ট্রাভিস কেলস। গুঞ্জন যেন সত্য হতে চলেছে এই জুটির। চলতি বছরে বেশ কয়েকবার ট্রাভিসের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন পপ তারকা টেইলর সুইফট। এবার টেইলর মাঠে হাজির হয়েছেন ট্রাভিসের জার্সির নাম্বারের সঙ্গে মিল রেখে একটি বন্ধুত্বের ব্রেসলেট পরে, এবং হাত নেড়ে VIP বক্স থেকে ট্রাভিসকে উৎসাহ দেন। সোনিয়া খান, খবর সংযোগ।